স্যার হুসাইন আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আর অল্প কিছুক্ষণ পরে টস অনুষ্ঠিত হবে। আমি ওয়ার্ড নাম্বার 4 এবং ওয়ার্ড নাম্বার 2 দলের ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন সবাইকে মাঠে প্রবেশ করবার জন্য বিশেষ ভাবে আমাদের মাঠের যে পূর্ব পার্শ্ব রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। মেইন গেটের নিয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা উভয় দলের খেলোয়াড় 4 এবং ওয়ার্ড নাম্বার 2 দলের ক্যাপ্টেনকে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে উভয় দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার যারা আছে। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কাপ 2022 দ্বিতীয় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়াবান্ধব মেয়র আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং ঢাকাবাসী অভিভাবক ব্যারিস্টার শেখ তাপস যে আয়োজন করেছে সেই আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ড বিপুল উদ্দীপনায় এবং আনন্দে এই আয়োজনে সাড়া দিয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরগণ এই খেলায় যে সহযোগিতা করেছে আমরা ক্রীড়া কমিটি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। এবং এই ক্রীড়া কমিটির সভাপতি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ যে ভূমিকা পালন করেছে এই খেলাগুলোকে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করেছে আমাদের সহযোগিতায় আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে ক্রিকেট খেলার শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। প্রত্যেকটি খেলা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব একটি মাঠে যে খেলা হচ্ছে এই মাঠকে খেলা উপযোগী করার জন্য আমাদের মাননীয় মেয়র ক্রীড়াবান্ধব মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে আবারও আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100 জন কাউন্সিলরের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। আজকে মাঠে সাজ রব বর্ণাঢ্য রঙিন একটা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। এই আমেজের কারণে আমাদের মনে হচ্ছে যে আমাদের মাননীয় মেয়র মহোদয় সার্থকতার চূড়ান্ত সময় চলে এসেছে এবং এই সার্থকতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রত্যেকটি ওয়ার্ড অত্যন্ত আনন্দিত এবং আজকে এই খেলার যে সার্থকতা যে প্রত্যেকটি ওয়ার্ডের যে
ওয়ার্ডবাসী যে খেলায় অংশগ্রহণ করেছে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমরা আবারও নগর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ক্রিয়া কমিটির যে 10 জন সদস্য, নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু, 53 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আমাদের 3 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছেন নার্গিস মাহতাব, 16, 18, 17 এবং জয়দা রফসানা ইসলাম চামেলি, 13, 19, 20 এবং মাহফুজ আহমেদ, 67, 68, 69। সবাইকে অত্যন্ত সবার অত্যন্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের খেলা এই জায়গায় এসেছে। এখানে আমার বলা বাহুল্য যে আজকে বিকেল 5টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামেও আমাদের ফুটবল ফাইনাল খেলা হবে ফ্লাড লাইনে, সেখানেও আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ফুটবলের চূড়ান্ত খেলা আজকে 9 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হোসেন এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ শুক্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য, সাবেক ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ, এই যে সকলকে নিয়ে আমরা যে খেলাগুলো পরিচালনা করলাম সেই পরিচালনা বা এই যে আয়োজনটাকে সার্থকভাবে নিয়ে গেলাম সকলের সহযোগিতা, এটা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে এবং উদ্দীপনা জাগিয়েছে। সবাই যেভাবে সার্থক সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই চূড়ান্ত পর্বে নিয়ে গিয়ে আমাদের এই সফলতা দ্বার প্রান্তে নিয়ে এসছে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে খেলা শেষ হলে আমরা বুঝতে পারবো আমাদের মাননীয় মেয়র মহোদয় সফল, ক্রিয়া কমিটি সফল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100 জন কাউন্সিলর সফলতার চূড়ান্ত পর্বে চলে আমরা আজকে ফাইনাল খেলা উপভোগ করবো। আমাদের মাননীয় মেয়র মহোদয় খুব অল্প খেলার শুভ হয় খুব অল্প সময়ের মধ্যে মাঠে প্রবেশ করবেন, আমরা তাকে গ্রহণ করব এবং মাঠে খেলা উপভোগ করার জন্য তারা আমাদের সাথে বসবেন। আমাদের 2 টিমের খেলোয়াড় 4 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের খেলোয়াড় আমাদেরকে সুন্দর খেলা উপহার দেবেন। আমরা সেই সুন্দর খেলা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং প্রত্যেকটি ওয়ার্ডের দর্শক ক্রীড়াবিদদের নিয়ে আমরা এই খেলা উপভোগ করব। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই টুর্নামেন্টে একটা বন্ডিং গ্রুপে এই গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্যে ফাইনাল ম্যাচ দুটি ক্রিয়া কমিটির দায়িত্বে আপনারা পালন করছেন। ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় তাপসের আরে এই টুর্নামেন্টটা হার্দিক আপনার কাছে কিন্তু লাগছে আমি ভবিষ্যতে আমি কিন্তু আমরা দেখতে পাই। সালাম আলাইকুম, বিশ্বদেহ সুন্দর বল নতুন নতুন খেলোয়াড়দের মধ্যে আগমন এই বিশ্বাসে গতবারের মতো এবার দ্বিতীয়বার আবার আয়োজন করেছে এটার জন্য যে তারা এই দলগুলোকে সম্মিলিত করেছে এবং তাদের ওয়ার্ডের সহ ওয়ার্ডের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্র্যাকটিস করে আজকে এই মাঠে এসেছে। গতবারের চাইতে আমার মধ্যে এইবারের দলগুলো আরও বেশি শক্তিশালী হয়েছে, আমরা আশা করি এভাবে যদি এই প্রতিযোগিতা সবথেকে মজার বিষয় হলো যে অলরেডি আমরা দেখেছি যে আমাদের ওয়ার্ডে এত ভালো ভালো খেলোয়াড় ছিল, প্রতিটা ওয়ার্ডে আমরা জানতাম তাদের জাতীয় টিমের অনেক খেলোয়াড় কিন্তু আমাদের বিভিন্ন এলাকার তার বাবা মা বোঝা বলেও আমাদের অনেক খেলোয়াড় বের হয়েছে যারা বাংলাদেশ বিভিন্ন বিলিগ বা বিভিন্ন দলে খেলছে। আমরা আমাদের ক্রিয়া কমিটি আমাদের যে দলটির সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে, মানব আহমেদ মন্ত্রী, আমাদের বাবুল ভাই, আমাদের গৌরব আসাদ, আমাদের গুরুকাকা, আমাদের মাহবুব ভাই, আমাদের 3 মহিলা ওয়ার্ড কাউন্সিলর চামেলি আপা, নার্গিস মাহতাব এবং ভিমে সবাই একত্রে চলার একই ট্র্যাকে চলার একটা প্রতিফলন হলো যে আমরা আজকে সুন্দর একটা প্রতিযোগিতা জিতে পেরেছি ঢাকাবাসীকে। এইটা সম্পূর্ণ ক্যাডিট যায় আমাদের ঢাকাবাসীদের, কারণ নারী মাথা থেকে প্রথমে এসেছে যে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক খেলোয়াড় তৈরি করার যে একটা প্রয়াস সেই প্রয়াসের পৌঁছিলাম আমরা ক্রিয়া কমিটি। আমরা আশা করি যে এই ধারাটা সবসময় থাকবে আর এইখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমার ক্রিয়া কমিটির প্রতিটা সদস্য, প্রায় 2 মাস যাবৎ আমরা এই প্রতিযোগিতা পরিচালনা করছি।
প্রতিযোগিতার আগেও অনেকক্ষণ অনেক কিছু করতে হয়, যেগুলো আমাদের প্রায় 2 মাস লেগেছে, 1 মাস আমাদের খেলা মাঠে পড়িয়েছে। আজকে অত্যন্ত খুশির দিন আমাদের, যে আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠান আমাদের এই মাঠে হবে দেশে, এবং ফুটবল হবে কমলা প্রতিযোগিতার দেখবেন, এবং আপনারা শেয়ার করবেন, মানুষকে দেখাবেন, কারণ আপনার ওয়ার্ড হয়তো যেতে পারেনি, যেমন আমার ওয়ার্ডও যেতে পারেনি, ফাইনাল হয়ে গেছে। আশা থাকবে সামনে বার ইনশাআল্লাহ অন্য ওয়ার্ড চ্যাম্পিয়ন হবে, তারা সফল। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। আজকে আমাদের এই খেলার যথার্থ সাফল্য আমাদের যে স্পন্সার পদ্মতি ব্যাংক কৃতজ্ঞতার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছে, স্কোয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ এবং ওরিয়েন্ট গ্রুপ, তাদের প্রতি আমাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে যে নিরলস সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সকল ক্ষেত্রে, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিমাণ সহযোগিতা আমাদেরকে করে